শোনো শোনো সুদীজন, শোনো দিয়া মন, আজকে আমি বড় হেলথ সচেতন। নমস্কার বন্ধুরা, হরে করে কম্বাতে তোমাদের স্বাগত। আসলে আমি সবার খাওয়ার মতন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, তাহলে শুরু করা যাক। এবার দেখো কী কী নিচ্ছি। প্রথমে নিলাম 1 কাপ ওটস, এখন নিচ্ছি 1 কাপ চিড়ে। চিড়েটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দিচ্ছি 1টা আলু সেদ্ধ, দিচ্ছি 1/2 ক্যাপসিকাম কুচি, 1টা কাঁচা লঙ্কা কুচি, আর 1টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, দিচ্ছি ধনে পাতা কুচি, দিচ্ছি 1 চামচ লবণ। এবার দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো 1 চামচ, দিচ্ছি টমেটো সস 2 চামচ। এবার মাখার পালা, 1/2 কাপ দুধ দিয়ে এবার মেখে নিচ্ছি। মাখাটা একটু টাইট হবে সে বুঝে দুধটা দিতে হবে, দিচ্ছি 1 চামচ চিনি। আবার একটু মেখে নিয়ে ওর মধ্যে 1 চামচ আদা বাটা দিচ্ছি, 2 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার দিচ্ছি আকৃতি, প্রথমে গোল গোল করে তারপর দুধ আলুতে একটু প্রেস করে নিতে হবে। এইভাবে কতগুলো রেডি করতে করতে তোমাদের সাথে একটু গল্প করি। আমরা তেল এবং লবণ কম খাই, তাই একটু কম দেই, তবে স্বাদ যে খারাপ হয় তা কিন্তু নয়। তোমরা তোমাদের মতন করে একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারো, তবে এটা সবার জন্য তো, তাই একটু কম দিয়েই করো। প্রথম ধাপ শেষ, এইবার দ্বিতীয় ধাপ শুরু। 1টা ডিমকে 1/2 চামচ লবণ, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে গুলে রেখেছিলাম। এইবার টিক্কিগুলোকে ডিমের গোলায় চুবিয়ে বিস্কিটের গুঁড়োতে মাখিয়ে নিচ্ছি। এইভাবে 1-1 করে কতগুলো রেডি করে নিলাম। এদিকে ফ্রাই প্যানটা গরম হওয়ার জন্য অলরেডি গ্যাসে বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়েছে, এর মধ্যে 3 চামচ সাদা তেল আর 1/2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা কিন্তু অপশনাল। এবার 1-1 করে টিক্কিগুলোকে দিয়ে দিচ্ছি। টিক্কিগুলো কিন্তু শ্যালো ফ্রাই হবে। একদিক হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে গো, এই গন্ধটা পেতে গেলে তোমাদের বাড়িতে বানাতে হবে। 2 পিঠ হয়ে গেছে, এবার 1-1 করে প্লেটে নামিয়ে নিচ্ছি। আবার সেম পদ্ধতিতে বাদবাকিগুলো ফ্রাই করে নেব। এইরকম আমি নানা টিফিন বানাই, আনবো 1-1 করে। তোমরা এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারো, আবার বিকেলেও খেতে পারো। তবে এখন আবার শীতকাল, গরম গরম চায়ের সাথে দারুণ জমে যাবে কিন্তু। তাহলে আর দেরি কেন, বানিয়ে ফেলো। কেমন লাগলো বানানোর পর আমাকে অবশ্যই জানিও। এদিকে টিক্কিগুলো হয়ে যাওয়াতে আমি 1-1 করে নামিয়ে নিচ্ছি। এবার টিক্কিগুলোর ওপর চাট মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, সাথে টমেটো সস। তাহলে খাবার জন্য টিক্কি
রেসিপিগুলো রেডি। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন এক ভিডিওতে।